হয়ে গেছি আসলে। এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না, গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ এবং সবাই সাধারণ মানুষ। অধিকার সম্পর্কে জানতে চাই, আমরা আমাদের অধিকার সম্পর্কে আরো সচেতন হতে চাই এবং সচেতন আমরা হচ্ছি দেখে আমরা কথা বলছি। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন, এটা একটা ভালো দিক। আমরা এরকম আরো অনেক ভালো দেখতে চাই। এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত এত ক্ষত, এটা আসলে আমি মেনে নিতে পারিনি, আমি মেনে নিতে পারছিও না একজন সাধারণ নাগরিক হিসেবে। এবং যে দাবিটা, সেই দাবিটা শুরুতে যদি কিছুটা আলাপ আলোচনার মধ্যে সমাধান করা যেত, হয়তো বা এত গুম বা এত ধরপাকড়া বা এত মানুষ মরে যাওয়াটা হতো না। রাজনীতি, এই ভয়ের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতি, যেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, আমরা তো আগেই দাঁড়াইছি, সমষ্টিগত ভাবে দাঁড়াইনি, আজকে সমষ্টিগত ভাবে যার যার অবস্থান থেকে তো সবাই দাঁড়াইছে। তো আজকে সমন্বিত হবে যে আমরা যে আসি এবং এদের সাথে আসি, ছাত্রদের সঙ্গে আসি এবং ন্যায়ের পক্ষে আসি, সেই কারণে এক হয়ে দাঁড়ানো হয়েছে আজকে। রাইট অ্যান্ড রং, আমার কাছে মনে হচ্ছে দিস ইজ হোয়াট ইজ গোইং অন ইন দ্য কান্ট্রি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। সো রং এর এগেইনস্টে দাঁড়িয়েছি যাতে আমরা ন্যায্য বিচার পাই। ছোটো ছোটো বাচ্চারা, স্কুল কলেজের স্টুডেন্টরা, ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেভাবে আমাদের জন্য, দেশের জন্য, একটা পার্টিকুলার রিজনের জন্য অধিকার আদায়ের জন্য তারা দাঁড়িয়েছিল, বাট সে অধিকার তো পায়নি, তাদের জীবন দিতে হয়েছে। তো তাদের এগেনস্টে, তাদের ন্যায়, তাদের জীবনের জন্য কি আমরা বিচার চাইতে পারি না? সেটার জন্যই দাঁড়ানো। আমরা আজকে এখানে এসেছি কারণ আমার মনে হয় যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এখানে আমরা মনে করি না কোনো কমিউনিটি দাঁড়িয়ে আছে, এখানে এমন সব মানুষরা দাঁড়িয়ে আছে যারা শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির বুকে লালন করে এবং তাদের একটাই প্রশ্ন, নিরস্ত্র মানুষকে কেন অস্ত্রের মুখে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং অস্ত্রের মুখে প্রতিহত করা হয়েছে, অসংখ্য লাশ কেন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের বুকে পড়বে।